পশ্চিম মেদিনীপুরে চন্দ্রকোনার হলাঘাটে শিলাবতী নদীর উপর তৈরি হবে সরকারি উদ্যোগে কংক্রিটের ব্রিজ। সেই ব্রিজ নির্মাণের আগে রাস্তা তৈরির জন্য ইচ্ছুক জমিদাতাদের থেকে জমি রেজিস্ট্রি ও চেক প্রদান সম্পন্ন করল জেলা পরিষদ। সেই ব্রিজের দাবিতে তৎকালীন পঞ্চায়েত প্রধান তথা বর্তমান পূর্ত কর্মদক্ষ চন্দ্রকোনার এক নম্বর পঞ্চায়েত সমিতি মহাদেব মল্লিক এই এলাকাবাসীদের কয়েকজনকে নিয়ে স্বয়ং মুখ্যমন্ত্রীর কাছে ব্রিজের দাবিতে গিয়েছিলেন। সেই ব্রিজ তৈরির অনুমোদন ও ডিপিআরও হয়, কিন্তু ব্রিজ সংলগ্ন রাস্তা তৈরির জন্য আটকে ছিল কাজ। ব্রিজ সংলগ্ন রাস্তা তৈরির জন্য 1,76,00,000 টাকা অনুমোদন হয়। মোট 230 জন জমিদাতাদের হাতে চেক তুলে দেওয়া হয়। এদিন জমিদাতাদের চেক প্রদান করেন জেলা পরিষদের পূর্ত কর্মদক্ষ নির্মল ঘোষ। এছাড়াও উপস্থিত ছিলেন চন্দ্রকোনা 2 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি হীরালাল ঘোষ সহ অন্যান্যরা। যেটাই তৃতীয় দফা আমাদের হলাঘাট ব্রিজের জমি অর্থাৎ ল্যান্ড পারচেসের কাজ শেষের মুখে, 99% আমরা আজকে শেষ করতে পেরেছি। 250-এর বেশিরও আমরা এই বেনিফিশিয়ারিকে আজকে চেক প্রদান করছি 3 দফাতে। হলাঘাট ব্রিজের 1,76,00,000 টাকা আমাদের 250 চাষি তাদের ওয়ারিস ইত্যাদি করে আমরা আমাদের চেক রেডি করি জেলা পরিষদের পক্ষ থেকে, এবং সর্বোপরি এই ব্রিজটি যাদের তত্ত্বাবধানায় হবে সেটা হচ্ছে পিডব্লিউডি রোডস হাইওয়ে, শ্রী তপজ্জল মণ্ডল এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, তিনি অক্লান্ত পরিশ্রম করেছেন।